আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বায়ো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছেন। বন্ধুরা, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রম 2021 শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশিত হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক। তো আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো, কিভাবে আবেদন করবেন, কিভাবে ভর্তি হবেন, কোন কোন কলেজে এই বিষয়গুলো রয়েছে, কোন কোন কলেজ থেকে আপনারা পড়তে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে কিভাবে আবেদন পদ্ধতি করতে হবে সেটি ধাপে ধাপে দেখাবো। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কেননা এখানে অনেক কিছুই আলোচনা করব, যদি না দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। আজকে চলুন, আমরা সেই বিজ্ঞপ্তিটি আমাদের সামনে রয়েছে, আমি এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো। এখানে ফর্মও রয়েছে, তোমরা ভর্তি ফর্মটিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এরপরে দেখুন ভর্তি বিবরণে কি বলা হয়েছে। দেখুন, প্রথমে ভর্তির তথ্য বিবরণী 2021 শিরোনামে কিছু তথ্য দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে অর্থাৎ ভোকেশনালে কী কী পদ্ধতিতে ক্লাস করা হয়, কতটি ক্লাস করা হয় এবং বিস্তারিত নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, তাই আমি এগুলো নিয়ে আলোচনা করে ভিডিওটি বড় করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে এখানে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরুন, ভোকেশনাল গ্র্যাজুয়েটদের উচ্চতর শিক্ষা এবং চাকরি উভয় ক্ষেত্রে সুযোগ নিশ্চিত করা হয়েছে। এরপর হলো চাকরির বাজারে চাহিদার বিকাশমান গতি দ্বারা অনুযায়ী শিক্ষিত দক্ষ জনশক্তি সৃষ্টি করতে হবে। তারপরে ভোকেশনাল গ্র্যাজুয়েটদের সামাজিক মর্যাদা দেওয়ার জন্য পথ সুগম করবে। এছাড়া দেখুন, সরকারি প্রতিষ্ঠানের প্রথম শিফটে ভর্তিচ্ছুক প্রার্থীদের 2015 অথবা পরবর্তী সময়ে জেএসসি জেটিসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। জি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি লাইন। অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানের প্রথম শিফটে ভর্তিচ্ছুক প্রার্থীদের 2015 অথবা তার পরবর্তী সময়ে, অর্থাৎ 15-র আগে হলে হবে না, 15-র পরে, 15, 16, 17 এর পরবর্তীতে যে কোনো একটি এই সালে জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর সরকারি প্রতিষ্ঠানের দ্বিতীয় শিফট এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য পাশেশন শিথিল থাকবে। তারপর সরকারি প্রতিষ্ঠানের দ্বিতীয় শিফট এবং পাশেশন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পাশেশন শিথিলযোগ্য, অর্থাৎ সেগুলোতে আপনারা এর আগেও হলে হতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম শিফটের জন্য আপনাদেরকে অবশ্যই 2015 বা তার পরবর্তী সময়ে জেএসসি জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এরপরে দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে 2021 শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে ভর্তির জন্য প্রতিষ্ঠান প্রধানগণ নিজ দায়িত্বে বোর্ডের কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক প্রয়ত নীতিমালা অনুসরণপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রত্যেক প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে সেই ব্যবস্থাগুলো করবে। এরপর দেখুন, ভর্তিচ্ছু প্রার্থীদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং নিজ হস্তাক্ষরে ফর্মটি পূরণ করতে হবে। এই ফর্মটি আমি শেষে দেখাবো আপনাদেরকে এবং এই ফর্মটি, এই সার্কুলারটি শেষে রয়েছে, আমি সেটি আপনাদেরকে কিভাবে করতে হবে তা দেখিয়ে দিব, তাই আমার সঙ্গেই থাকুন। এরপরে দেখুন এখানে কি বলা হয়েছে, ভর্তিচ্ছুক প্রার্থীকে যে প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠান হতে ভর্তির আবেদন ফর্ম বা তথ্যবির অন্যান্য খরচ মেটানোর জন্য অফেরতযোগ্য 120 টাকার বিনিময়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পর্যন্ত ভর্তির তথ্যাবলী ও ভর্তি আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। কিন্তু এখানে আমাদের আবেদন ফর্মটি দেওয়া রয়েছে, সেটি আর আমাদেরকে আলাদা করে সংগ্রহ করতে হবে না, কিন্তু আপনি যখন এটি জমা দিতে যাবেন তখন 120 টাকা দিতে হবে। তো এরপর দেখুন, ভর্তি ফর্ম এবং তথ্য বিবরণী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ডাউনলোড করে নিতে পারবে, কিন্তু আমাদের কাছে এখানে রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিজেরা পূরণ করে একেবারে প্রতিষ্ঠানে গিয়ে জমা দিতে পারবেন। এরপরে দেখুন কি রয়েছে, এরপর দেখুন, শিক্ষা প্রতিষ্ঠান চালিকৃত ট্রেড সমূহের মধ্যে হতে লটারির মাধ্যমে প্রাপ্ত ট্রেডে ভর্তি হতে হবে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ট্রেড চালু রয়েছে, সেগুলোর মধ্যে লটারির মাধ্যমে ভর্তি হবে, অর্থাৎ কোনো লিখিত নাই, কোনো অন্য কোনো বিষয়ের উপর হবে না, লটারির মাধ্যমে যাদের ভাগ্য হবে তাদেরই, অর্থাৎ এবার শিক্ষাবর্ষে প্রত্যেকটি শ্রেণীতে লটারি হচ্ছে। এরপর দেখুন, প্রার্থীকে ভর্তির আবেদনের সাথে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা জুনিয়র দাখিল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণী পাশের নম্বরপত্রের সত্যায়িত কপি বা অনলাইন নম্বরপত্রের কপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ফর্ম সঙ্গে সময় প্রাপ্ত রসিদ সংযুক্ত করতে হবে, অর্থাৎ ফর্মটি যখন জমা দিবেন তখন সেটি দিতে হবে। এরপরে দেখুন, নবম শ্রেণীতে টেট ভিত্তিক শিক্ষার্থীদের ভর্তি করা হবে, লটারির মাধ্যমে টেট ভিত্তিক ভর্তির তালিকা তৈরি করতে হবে, এগুলো হলো প্রতিষ্ঠানের জন্য। এরপরে দেখুন, আবেদনপত্র বিতরণ করা হবে 15-12
থেকে অর্থাৎ 15-12 থেকে শুরু হয়েছে সেটি এবং এটি আগামী 16-1-2021 পর্যন্ত চলবে প্রথম শিফটের জন্য। দেখুন এটি কিন্তু প্রথম শিফটের জন্য এবং দ্বিতীয় শিফটের ক্ষেত্রে দেখুন দ্বিতীয় শিফটের ক্ষেত্রে তাও 15 থেকে শুরু হয়েছে এবং আগামী 16-1-2021 পর্যন্ত চলবে। এখন দেখুন বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাও 15 থেকে শুরু হয়েছে এবং চলবে 25-1-2021 পর্যন্ত। তাহলে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম শিফটের ক্ষেত্রে কিন্তু কিছুটা সময় বাড়তি রয়েছে। এরপরে দেখুন লটারির মাধ্যমে টেট 19 নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করতে হবে 16 তারিখ শেষ, 17 তারিখে প্রকাশ করতে হবে এখানে 16 তারিখ শেষ, 17 তারিখে প্রকাশ করতে হবে এখানে 25 তারিখ শেষ, তার 27 তারিখে প্রকাশ করতে হবে। এরপর দেখুন শিক্ষার্থীরা যদি লটারির মাধ্যমে আসে তখন 18 তারিখ থেকে 25 তারিখে তা ভর্তি হবে, জানুয়ারি মাসে 25 তারিখ পর্যন্ত ভর্তির ডেট রয়েছে। এই দ্বিতীয় শিফটের ক্ষেত্রে একই রকম। এরপরে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে 31 তারিখ পর্যন্ত টাইম পাবে এবং ক্লাস শুরু হবে 18-1-2021। এরপরে দেখুন এখানে ভর্তির নীতিমালা কী কী নীতিমালা অনুসরণ করবেন এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়। টেট সংখ্যাগুলো দেখি, প্রতিটি টেটে আসন সংখ্যা রয়েছে 40 জন, একটি টেটে আসন সংখ্যা রয়েছে 40 জন এবং এই টেটগুলোর নাম একটু আমরা দেখি। দেখুন এখানে টেট কোড রয়েছে, এগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের ফর্মে পূরণ করতে হবে আপনি কোন কোডে আবেদন করবেন। দেখুন অ্যাগ্রো বেস্ট ফুড 61, জেনারেল ইলেকট্রনিক্স 62, অটোমোটিভ 63, এভাবে কোডগুলো রয়েছে। আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন, আমি ভিডিওটি পোস্ট করে এটি দেখে নিতে পারেন অথবা আপনারা সার্কুলার থেকেও এটি দেখে নিতে পারেন। এখানে কোন কোন স্কুলে আপনারা আবেদন করতে পারবেন সেগুলো রয়েছে। দেখুন এখানের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম সহ অনেকগুলো স্কুলের নাম রয়েছে। দেখুন এখানে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটের ফর্ম, আসলে এগুলো কীভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। প্রথমেই উপরের অংশে দেখুন, এখানে উপরের অংশে আপনাদের নাম দিতে হবে। এই দেখুন এটা হলো প্রতিষ্ঠানের সিলমোহর বা কমিক নং তারিখ, এটা প্রতিষ্ঠান নে সিলমোহর, এখানে আপনি যখন জমা দেবেন তারা এখানে একটি সিলমোহর দিবে অথবা আপনি যদি তাদের কাছ থেকে সরাসরি নেন সেখানে একটি সিলমোহর তারা দিয়ে রাখবে। এরপর হলো পাসপোর্ট আকারে এক কপি আঠা দিয়ে লাগানো ছবি, এখানে আপনার ছবির এক কপি আঠা এখানে দিয়ে লাগাতে হবে। এরপরে দেখুন বাংলায় আপনার নামটি উপরের অংশে লিখবেন, দেখুন এই যে দাগটি রয়েছে দাগের উপরের অংশে লিখবেন। এরপর ইংরেজি বড় হাতের অক্ষরে অর্থাৎ ব্লক লেটারে আপনারা ইংরেজিতে এই নামটি লিখবেন। প্রত্যেকটা ঘরে একটি করে ওয়ার্ড বসবে, পিতার নামও একই রকম বাংলায় উপরে লিখবেন, ইংরেজিতে ব্লক লেটারে ঘরগুলোতে বসাবেন, মাতার নাম তারপরে। এরপরে পিতা মাতার মোবাইল নাম্বার 01 দেওয়া আছে, বাকিটা আপনাদেরকে বসাতে হবে এবং এগুলো বাংলায় বসাবেন। দেখুন এখানে যেহেতু বাংলায় রয়েছে বাংলায় বসাবেন। এরপরে অভিভাবকের নাম, পিতা মাতার অবর্তমানে যদি কোনো অভিভাবক থাকে সে তার নাম দিবেন এবং তার নাম্বার দিবেন। এরপরে আপনাদের বর্তমান ঠিকানা বাংলায় লিখবেন, স্থায়ী ঠিকানা তাও বাংলায় লিখবেন। এরপর জাতীয়তা অবশ্য বাংলাদেশি লিখবেন। এরপর জন্ম তারিখ সনদপত্র অনুসারে জন্ম তারিখ, প্রথম দুইটি ঘরে দিন, পরের দুইটি ঘরে মাস, পরের চারটি ঘরে বছর লিখবেন। এরপরে দেখুন যে স্কুল মাদ্রাসা হতে স্কুল সার্টিফিকেট নিয়েছেন তার নাম ও ঠিকানা এখানে, প্রথমে এখানে স্কুলের নাম লিখবেন, এরপরে ঠিক তারপরে দেবেন সেটি কোথায় অবস্থিত সেটা। এরপর টাকা প্রদানের রসিদ নং, আপনি যে টাকা দিয়েছেন তারা একটি রসিদ দিবে, সেই রসিদের নাম্বারটা এখানে লিখতে হবে এবং কত তারিখে সেটি টাকা দিয়েছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এবং সেটা হলো যে আপনারা যখন রসিদটা নেবেন যদি আগে ফর্মটা পূরণ করেন তখন জমা দেওয়ার সময় এগুলো লিখে নেবেন। এরপরে দেখুন কী কী সংযোজন করতে হবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট, অষ্টম শ্রেণীতে পরীক্ষা পাশের নম্বরপত্র, এগুলো দিতে হবে। এগুলো কিন্তু আপনারা যখন ফর্ম জমা দিবেন তখনই দিতে হবে। এরপর পাসপোর্ট আকারে 2 কপি, সত্যায়িত ছবি, এরপর ফর্ম কয় বাবদ টাকা প্রদানের যে রসিদটি সেটি দিবেন। এরপরে কাজটি হলো যে অ্যাডমিট কার্ড অর্থাৎ পরশপত্র, যদি এখানে পরীক্ষার ব্যবস্থা নাই লটারি কিন্তু আপনাদেরকে এই পরশপত্রটি দিবে স্কুল কর্তৃক, প্রত্যেকটা স্কুলে আলাদা করে আপনাদেরকে এই পরশপত্র দিবে তাদের সিল অন্যান্য বিষয়গুলো নিয়ে। তো এই ছিল, আশা করি আর তেমন কিছুই নাই। এরপর হলো যে আবেদনকারীর অঙ্গীকারনামা, হ্যাঁ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনার পিতামাতা বা অভিভাবকে একটা স্বাক্ষর লাগবে, সাথে তারিখ দিবে, এরপর আপনার স্বাক্ষর লাগবে এবং তারিখ দিবে, এবং এরপরের অংশ হলো অফিস কর্তৃক পূরণীয়, এরপরে আর কিছু নেই। এই ছিল বিস্তারিত বিষয়গুলো, তো আশা করি বুঝতে পেরেছেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স তো আছেই লিখে জানান, আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চভাবে হেল্প করার। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী যে কোনো নিউজ পেতে, আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।